বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, আজ চলে এসেছি চিমনি নিয়ে। তো তোমাদেরকে দেখিয়ে দিই চিমনিটা কতটা নোংরা হয়েছে। তো তোমাদের যাদের বাড়িতে এরকম চিমনি আছে বা ফ্যান লাগানো আছে, তার তেলচিটানি নোংরা কীভাবে পরিষ্কার করবে, আজ আমি সেটাই তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো। খুবই সহজে এবং একটা মাত্র জিনিস দিয়ে খুবই ইজিলি পরিষ্কার করতে পারবে, তাতে তোমাদের হাতে অত তেলচিটানিটা লেগেও যাবে না এবং অত বেশি ঝামেলা করারও কিছু নেই। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর চলো এবার দেখে নাও কীভাবে আমি চিমনিটাকে খুব সহজে পরিষ্কার করে নেব, তাও শুধুমাত্র একটাই জিনিস দিয়ে। তো প্রথমে এই বাটিগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিতে হবে। তো দেখো, এর মধ্যে এই যে তেল ছিটানি, তেলটা জমে থাকে, এভাবে খুলে নামিয়ে নেবো। সেই জন্য এগুলো এর এই তেল ছিটানি কিন্তু কিছুতেই ছাড়তে চায় না, এগুলো খুবই জেদি হয় এই তেল ছিটানিটা। তো আমি যেভাবে পরিষ্কার করব, এটা আমি যারা চিমনি সার্ভিসিংয়ে আসে ওদের থেকেই শিখেছি। তো সেভাবেই আমি পরিষ্কার করে থাকি চিমনিটাকে এবং সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে তেল ছিটানিটা রয়েছে এর মধ্যে, তোমরা চাইলে একটা কাপড়ের টুকরো দিয়ে তেল ছিটানিটাকে বার করে নিতে পারো, আবার চাইলে এইভাবে যদি বড় বেসিন থাকে তার উপরে এরকম উল্টে রাখতে পারো, তাহলে তেল ছিটানিটা বেয়ে বেয়ে বেসিনে পড়বে, কিন্তু তাতে তোমাদের খাটুনি আরোই বাড়বে। এই তেল ছিটানিতে বেসিনটা নোংরা হয়ে যাবে, তাই জন্য তোমরা যেটা করবে সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। সুতির কাপড়ের টুকরো নেবে, অনেকগুলো টুকরো ছোটো ছোটো করে কেটে নেবে, তাহলে তোমাদের কাজটা করতে অনেক সুবিধা হবে। তো দেখো, এখানে কিন্তু আমি এভাবে টুকরো টুকরো করে অনেকগুলো কাপড় কেটে নিয়েছি। এখন এই বাটির মধ্যে যে তেল ছিটানি আছে, কাপড় দিয়ে এইভাবে বার করে নেবো বেশিটা, তাহলে কিন্তু নিজের হাতে লেগে যাবে না এবং অন্য কোথাও এই তেল ছিটানি কালিটা পড়ে জায়গাটাকে নোংরা হবে না। দেখো, এইভাবে কিন্তু তুলে নিয়েছি। এখন একটা প্লাস্টিক নিয়ে এই কাপড়গুলো তার মধ্যে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা বাটির ভেতর থেকে এইভাবে কিন্তু কাপড়ের টুকরো দিয়ে কালিগুলো বার করে নিয়েছি আর এরকম একটা প্লাস্টিকের মধ্যে রেখেছি। এই প্লাস্টিকে করে নোংরাটা ফেলে দিলে নোংরাটা আর অন্য কোথাও জড়ে যাবে না। এখন আমি যে উপকরণটি দিয়ে পরিষ্কার করব সেটাই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে তারপিন তেল। তারপিন তেল দিয়ে এই তেল ছিটানি খুব সহজে পরিষ্কার করা যায় এবং এই বাটিগুলোর মধ্যে এইভাবে অল্প অল্প দিয়ে তারপিন তেলটা যদি একটু সময় রেখে দাও আর কাপড়ের টুকরো দিয়ে ঘষে নাও, তাহলে জলও লাগবে না, জল ছাড়াই পরিষ্কার হয়ে যাবে একদম চকচকে। তো চলো আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিই। এর মধ্যে তারপিন তেল দিয়েছি, তোমরা চাইলে কাপড়ের টুকরোগুলো তারপিন তেলে ভিজিয়ে নিয়ে তারপরেও পরিষ্কার করতে পারো। দেখো তোমাদেরা, দেখো বাজার থেকে, দোকান থেকে এই তারপিন তেল কিনতে পাওয়া যায় খুবই সহজে। একটা তারপিন তেলের বোতল কিনে ঘরে রেখে দিলে কিন্তু মাঝে মধ্যেই চিমনিকে এরকম সুন্দরভাবে হাতেও লেগে যাবে না, জড়ে যাবে না, খুবই ইজিলি নতুনের মতো চকচকে পরিষ্কার করে সব সময় রাখতে পারবে। দেখো, আমার হাতে না জড়ে গেল না, আমাকে অনেক বেশি খাটতে হলো, কিন্তু তেল ছিটানি বাটিগুলো দেখো পুরো পরিষ্কার হয়ে গেল। তো চলো, পুরো চিমনিটাই আমি তোমাদেরকে পরিষ্কার করে এভাবে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো এই যে ফ্যানের মতো যে অংশটা, পাখাগুলো, এগুলো কিভাবে না খুলে পরিষ্কার করবে। একইভাবে একটা কাপড়ের টুকরো নিয়ে তারপিন তেলে ভিজিয়ে আর এইভাবে যদি একটু ডলা দাও, দেখো কত ইজিলি পরিষ্কার হয়ে যায়। তাহলে কেন অত এটা ওটা করে খাটতে যাচ্ছি আমরা বলো? এই একটা মাত্র জিনিস দিয়েই তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। এই দেখো, এরকম একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। তো চলো আমি পুরোটা পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই সেমভাবে একটা কাপড়ের টুকরো নিয়েই এই টোটালটা মুছে নিলে কিন্তু নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু এভাবেই চিমনি পরিষ্কার করে থাকি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো। তো চলো আমি এইটা পুরোটা ঘষে পরিষ্কার করে একবার তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিই।
তো দেখো বন্ধুরা কতটাই সুন্দর নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। আমি প্রথমে একটু অয়েল দিয়ে তারপিন তেল দিয়ে আর কি কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নেব, তাহলে একদম সুন্দর পরিষ্কার থাকবে। তো বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজে এভাবে বাড়িতে চিমনি পরিষ্কার করে নিতে পারো। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি।